নমস্কার সকলকে মেমাই লাইভ নিউজে স্বাগত জানাচ্ছি সোনামুখী জঙ্গল লাগোয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তা ও জলের ব্যবস্থা আজ থেকে শুরু হলো পরীক্ষা পরীক্ষা জীবনে দ্বিতীয় বড় যাতে কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করলো সোনামুখী বন দপ্তর সোনামুখী জঙ্গল লাগোয়া বিস্তীর্ণ এলাকায় পরীক্ষার্থীরা জঙ্গল পেরিয়ে সুনামুখী শহরে পরীক্ষা দিতে আসে তাই হাতির সামনে পড়ে যাতে পরীক্ষা বন্ধ হয়ে না যায় সেই কথা মাথায় রেখে বন দপ্তরের এই উদ্যোগ এর পাশাপাশি এই প্রথম উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জলের বোতল বিস্কুটের প্যাকেট ও একটি করে কলম দেয়া হয় সুনামুখী বন দপ্তরের পক্ষ থেকে বন দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন পরীক্ষার্থী ও তাদের অভিভাবকেরা রাস্তাঘাট খুব ভালো যা আসা খুব ভালো হবে তোমাকে খুশি রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী কি বলেছেন একবার শুনে নেব আসলে প্রতি বছরে আমাদের বাঁকুড়া নর্থ ডিভিশনের পক্ষ থেকে আমাদের ডিপও সাহেবের মানে আদেশক্রমে আমরা প্রতি বছরেই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা ক্যান্ডিডেট ওরা যাদের সুস্থ হবে এবং যারা যাদের ভয় দূর হয়ে মানে ভয় দূর করে আমাদের যেহেতু হাতির সমস্যা যারা যাতে নিচ্ছিন্ন পরীক্ষা কেন্দ্রে যেতে এবং আসতে পারে তার ব্যবস্থা করা হয় এবারও তার ব্যতিক্রম হয়নি যদিও আমার এনজে এখন হাতি নেই তারপরেও আমরা যাতে অভিভাবক এবং যাতে ছাত্রছাত্রী যারা যারা মাধ্যমিক দিচ্ছেন তারা যাতে এই হাতি বা ওয়াইল্ড এনিমেল যাতে পায় না পায় জন্য আমরা আমাদের ডিউটি আমরা করছি তো জল আর এটা আমাদের এবার একটা নতুন আমরা শুরু করলাম যাতে পরীক্ষার্থীরাকে একটা করে কলম দেওয়া হয় এবং খিদে পাই জন্য একটা বিস্কুট এবং জল দিয়ে আমরা এবার প্রথমবারে শুরু করলাম অমিত শর্মার রিপোর্ট বাঁকুড়া